সরস্বতী ঠাকুর, আমাদের মনসা মন্দির, আমাদের পুজো দিতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস থাকলে পশ্চিমবাংলায় আর কোনো পুজোই হতে দেবে না। আমি তাই বলি, বাঁকুড়া জেলা এটা হিন্দু মহাসভার জায়গা ছিল, আমাদের এখানে লড়াইটা দিতে হবে। আর তৃণমূল লিডারকে ভয় পাবেন না, আমি বলে রাখছি আপনাদেরকে, ওনায় প্রত্যেকটা বুথ আমরা জিতব। আমি অমর দা, এখানে যত বিধায়ক আছে, সুপ্রবল আছে, সবাই জীবন লাগিয়ে লড়াই করব। দম থাকে তো ভাই, একদিন ঝামেলা করে দেখাও, চালাই দিচ্ছে 24 ঘন্টার মধ্যে তৃণমূল নেতাদেরকে বাড়ি ছাড়া করে দেবো যদি আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়। আগেও বলেছি, এখনো বলছি, তৃণমূল এখন টিচার হচ্ছে পিকে, এটা প্রশান্ত কিশোর ব্যবসা করছে, আর ব্যবসায়িক সঙ্গী গোষ্ঠী হচ্ছে কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যানেজিং ডাইরেক্টর। আমি তৃণমূলের নেতাদেরকে বলি, ভাই তোমরাও যারা ওখানে সম্মান পাচ্ছেন না, আমাদের মন্ডল প্রেসিডেন্ট রয়েছেন পতিয়ার বাবু, আমাদের অবতার রয়েছে, এদের সঙ্গে এসে যোগাযোগ করুন। সরস্বতী ঠাকুর, আমাদের মনসা মন্দির, আমাদের পুজো দিতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস থাকলে পশ্চিমবাংলায় আর কোনো পুজোই হতে দেবে না। আর আমি তাই বলি, বাঁকুড়া জেলা এটা হিন্দু মহাসভার জায়গা ছিল, আমাদের এখানে লড়াইটা দিতে হবে। আর তৃণমূল লিডারকে ভয় পাবেন না, আমি বলে রাখছি আপনাদেরকে, ওনায় প্রত্যেকটা বুথ আমরা জিতব। আমি অমর দা, এখানে যত বিধায়ক আছে, সুপ্রবল আছে, সবাই জীবন লাগিয়ে লড়াই করব। দম থাকে তো ভাই, একদিন ঝামেলা করে দেখাও, চালাই দিচ্ছে 24 ঘন্টার মধ্যে তৃণমূল নেতাদেরকে বাড়ি ছাড়া করে দেবো যদি আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়। আগেও বলেছি, এখনো বলছি, তৃণমূল এখন টিচার হচ্ছে পিকে, এটা প্রশান্ত কিশোর ব্যবসা করছে, আর ব্যবসায়িক সঙ্গী গোষ্ঠী হচ্ছে কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যানেজিং ডাইরেক্টর। আমি তৃণমূলের নেতাদেরকে বলি, ভাই তোমরাও যারা ওখানে সম্মান পাচ্ছেন না, আমাদের মন্ডল প্রেসিডেন্ট রয়েছেন পতিয়ার বাবু, আমাদের অবতার রয়েছে, এদের সঙ্গে এসে যোগাযোগ করুন।